মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী, তাই না? স্বৈরাচারী হাসিনা পালিয়েছেন তো পালিয়েছেন, কিন্তু এখনো তার ষড়যন্ত্র যেন থামছে না। একের পর এক দেশ ও দেশের সাধারণ মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। হাসিনার এমন আচরণ ইতিহাসের এক বিকৃত মানসিকতার উদাহরণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই পালিয়েছেন তার পোষ্যপুত্ররা। শুধু সোশ্যাল মিডিয়ায় দু একজনের দেখা মিললেও বেশিরভাগ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছেন। আর তাই দেশিয়ারা হাসিনা একের পর এক দেশে ঢুকার মিথ্যে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি হাসিনার ফাঁস হওয়া এক কল রেকর্ডে নির্লজ্জের মতো দেশ নিয়ে ষড়যন্ত্রের কথা বেরিয়ে আসে। হাসিনা স্বৈরাচার হলেও তিনি ছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তার এমন কথায় প্রকাশ পায় তিনি আসলে দেশ শাসন নয়, শোষণ করতে চান। দেশের জনগণের উপর তার ক্রোধের পরিমাণ এতই বেশি যে তিনি এই দেশের মানুষকে বিপদে ফেলতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। তার লুকিয়ে থাকা নেতাকর্মীকে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে বলেন। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি, একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে কোন রকম হামলা করে জি, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার পরে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। মিথ্যা বলায় হাসিনা যেন এক অনন্য মানবীয়। তার মিথ্যা বলার পরিমাণ এতই বেশি যে সে নিজেও জানে না কখন কি মিথ্যা বলেছেন। তার কথায় কথায় মিথ্যা বলা সত্যকেও দ্বিধায় ফেলে দেয়। চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল, অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। হাসিনের মিথ্যা বলা উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, 2008 নির্বাচনী প্রতিশ্রুতিতে 10 টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে জনগণকে ভাতের বদলে আলু, বেগুনের বদলে মিষ্টি কুমড়া খেতে বলেছেন এই স্বৈরাচার। এছাড়া কাঁঠাল দিয়ে বার্গার সহ নানা রেসিপি দিতেন সাধারণ মানুষকে। পুরো বাজার সিস্টেমকে সিন্ডিকেটে ফেলে জনগণের নাবিশ্বাস বের করেছেন তিনি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। হাসিনা জনগণের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যাংকে 66,000 কোটি টাকা সাফিয়েছে, যা পরবর্তীতে মূল্যস্ফীতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে দেশের 500 ও 1,000 টাকার নোটের মান কমেছে ব্যাপক হারে। পর্দায় জনগণের দুঃখে অশ্রুসিক্ত হাসিনা পর্দার আড়ালে এক ভয়ঙ্কর রক্তচোষা মানবী। তার আমলে জনগণের জীবনমানের উন্নতি না ঘটলেও তার ছেলে মেয়ে সহ তার নেতাকর্মীরা ফুলে ফেঁপে কলাগাছ হয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুট করে যুক্তরাষ্ট্রসহ দেশে বিদেশে তার ছেলে সজীব ওয়াজের জয় গড়েছেন অসংখ্য বিলাসবহুল বাড়ি। হাফিজুল্লাহ আজকাল।